গতকাল 13 ডিসেম্বর আমাদের ভারতবর্ষের আধুনিক ইতিহাসে দুটো 13 ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং দুটোই কালো দিন। 13 ডিসেম্বর 2001-তে আমাদের পার্লামেন্টের উপরে অ্যাটাক হয়েছিল টেররিস্টদের, তাতে বেশ কয়েকজন সুরক্ষাকর্মী শহীদ হয়েছিলেন। আমাদের গণতন্ত্রের যে মন্দির, তাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছিল, ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল এবং প্রতিনিধিদেরকেও হত্যা করার চেষ্টা হয়েছিল, সেটা আমরা সামলে উঠেছি। কিন্তু গতকাল সেই 13 ডিসেম্বর আবার মনে করিয়ে দিল গণতন্ত্রকে কেন্দ্র করে এবং সংসদের যে গরিমা, তাকে আঘাত করার জন্য, তাকে কালিমালিপ্ত করার জন্য সারা বাংলা তথা দেশ জুড়ে যে ধরনের সংসদে পাশ করা আইনের উপরে আক্রমণ হলো, সেটা এক প্রকার আমাদের গণতন্ত্রের উপরে আঘাত, আমাদের সংসদের উপরে আঘাত, আমাদের পরম্পরার উপরে আঘাত। খুবই দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের আগে অনেক আইন হয়েছে আর উদ্বাস্তুদের নিয়ে এর আগেও কয়েকবার আইন পরিবর্তন হয়েছে। নাগরিকত্ব আইন কংগ্রেস সরকারই সে আইন সংশোধন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে মূল ভারতীয়রা যখন অত্যাচারিত হয়েছেন, চলে এসছেন, তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়ার জন্য একাধিকবার আমাদের দেশের সরকার এ ধরনের কাজ করেছে। সেটাকেই আশপাশের তিনটি দেশে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, যাদের সঙ্গে আমাদের স্থলসীমা যুক্ত, যে তিনটি দেশ একসময় আমাদের ভারতের অবিভাজ্য অংশ ছিল, এই তিনটি দেশই বর্তমানে ইসলামিক দেশ ঘোষিত। তাই সেখানকার সংখ্যালঘুরা উৎপীড়নের জন্য বা উৎপীড়নের ভয়েতে দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছেন ভারতবর্ষের মধ্যে, এবং এই সংখ্যাটা কোনো ছোট সংখ্যা না, কয়েক কোটি। আর বহু বছর ধরে এই মানুষগুলি ভারতবর্ষে থাকছেন কিন্তু ভারতবর্ষের নাগরিক নন, এবং যে দেশ ছেড়ে এসছেন সে দেশেরও নাগরিক নন, এক প্রকার অনাগরিক, তারা কোনো দেশের নাগরিকত্ব তাদের হাতে নাই। খুব চিন্তাজনক, উদ্বেগজনক এবং হতাশ, নিরাশ হয়ে জীবনযাপন করছিলেন। ভারত সরকার তার পরম্পরাকে মেনে আইন পাশ করে তাদের নাগরিকত্ব দিয়েছেন। এটা আজকে নয়, ভারত যুগ যুগ ধরে, হাজার বছরের আগের থেকেও ভারতবর্ষের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে যখন কোনো মানুষ নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তারা ভারতবর্ষে এসেছেন আর মানবতার দৃষ্টিতে দেখে আমরা তাদেরকে নাগরিকত্ব দিয়েছি। ইহুদিদের দিয়েছি, পার্সিকদের দিয়েছি, তিব্বতীদের দিয়েছি, অন্যান্য ছোটোখাটো অনেক জাতির লোকেদের দিয়েছি, এবং অতি সম্প্রতি স্বাধীনতার পরে যে দেশ ভাগ, তার বলি উদ্বাস্তু বাঙালি, আমাদের পাশের দেশ বাংলাদেশ থেকে এখানে এসছেন, পূর্ব পাকিস্তান, পরবর্তীকালে বাংলাদেশ, তার আগে পাকিস্তান, আফগানিস্তান। আফগানিস্তানে তালিবানি আন্দোলনে এবং তাদের অত্যাচারে বহু শিখ, জৈন, পার্সিক ওখান থেকে চলে এসছেন, তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হয়েছে। এটা একটা প্রক্রিয়া মাত্র, কারো সঙ্গে ভেদভাবের প্রশ্ন নেই। যারা অত্যাচারিত, নিপীড়িত, তাদেরকে আমরা এই দেশে থাকার অধিকার দিয়েছি এবং নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছি। তার জন্য বিল এসেছে, নাগরিকত্ব সংশোধনী বিল, কারো হতে পারে, পছন্দ নাও হতে পারে। যারা পশ্চিমবাংলায় বাঙালিদের নিয়ে রাজনীতি করেন, কথায় কথায় বাঙালির কথা বলেন, তারাই বাঙালির নাগরিকত্ব অধিকার পাওয়ার সবচেয়ে বড় বাধা, টিএমসি, সিপিএম, কংগ্রেস। এবং এখানে যে উদ্বাস্তু পরিবারগুলি 60-70 বছর ধরে পশুর জীবনযাপন করছেন, অনেক মানুষ হয়তো প্রতিষ্ঠিত হয়েছেন, তারা সৌভাগ্যবান, তারা উদ্যমী। কিন্তু আমি আন্দামান থেকে দেখে আসছি উত্তরবঙ্গ পর্যন্ত, মানুষ ওই অবস্থায় থাকতে পারে না মানুষ হিসাবে। বাংলার বাইরে আমি পিলিভিটে গেছি, সেখানে প্রায় 2.5 লক্ষ উদ্বাস্তু বাঙালি আছেন। এছাড়া অন্যান্য রাজ্যেও গেছি, আন্দামানে 8.5 বছর থেকেছি, দেখেছি তাদের কষ্ট, জঙ্গলে জন্তু জানোয়ারের সঙ্গে, জোঁকের সঙ্গে, বিছার সঙ্গে, সাপের সঙ্গে থেকেছেন ওনারা, এখনও থাকছেন।